আমি জ্যাক, আজকে এসেছি উড়ানের প্রাঙ্গণে, আর সেখানে আমি যাব। আজকে অনুষ্ঠান আছে, অগ্নি উৎসব আছে, যেটা হোলির আগের দিন হয়, আপনারা হয়তো জানবেন, যারা জানেন তারা কমেন্ট নিশ্চয়ই করবেন। আর একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি, ছোট্ট একটা অনুষ্ঠান হবে, একটা আড্ডা, যে ওয়ার্ডটা এখানে বেশি ইউজ হয়, তো সেই আড্ডাটাতে আমি আজকে যোগদান করতে এসেছি। যা সমস্ত কিছু হবে, সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আমি এসেছি এই উড়ানের প্রাঙ্গণে। আজকে এখানে আছে অগ্নি উৎসব, আপনারা এখনই ফুটেজ দেখলেন, যেটা তো সেটা সম্পূর্ণ হবে এবং আমরা একটা ছোট্ট মতো ইন্টারভিউ নেব। উড়ান কী এবং উড়ান কেন, কাদেরকে নিয়ে উড়ান, এই সমস্ত ব্যাপারে আমাদেরকে বলবেন এই দাদা। দাদা, আপনার নাম? আমার নাম অনিন্দ্য সুন্দর বসু। আচ্ছা, আপনারা একটু ইন্ট্রোডিউস করি। হ্যাঁ, এইখানে আছে তারকদা আমার পাশে, পাশে আছে রিকদা, এখানে অঙ্গনাদি আছে, ওদিকে সংগীতা আছে। আসলে মানে এখানে ফ্রেমে তো সবাই নেই, সবার থাকা সম্ভবও নয়। আমাদের সংগঠনটা প্রায় 15 বছর হতে চললো, তো 14 বছর চলছে আমাদের, 15 বছর হতে চললো, তো সদস্যের সংখ্যা অনেক। আসলে আমাদের জার্নিটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। আমরা যারা স্কুলে পড়তে, কলেজে পড়তে, আমাদের অনেকের মধ্যেই, আপনারা যারা দেখছেন হয়তো তাদের মধ্যে অনেকের এরকম হয়েও ছিল যে একটু আউট অফ দ্য সার্কেল ফিল হয় মাঝে মধ্যে, যে মনে হয় যে আমি যেরকমভাবে ভাবি আমার বন্ধুরা সেরকমভাবে ভাবে না, আমার যেগুলো ভালো লাগে সেগুলো আমার বন্ধুদের ভালো লাগে না, আমার একটু আলাদা রকম ভালো লাগে, আমার একটু অন্যরকম, আমার ভাবতে ভালো লাগে, থাকতে ভালো লাগে, এরকম একটা দল তৈরি হয়েছিল যারা একটু অন্যরকম ভাবতে চায়, অন্যরকমভাবে বাঁচতে চায়। এই সমস্ত নিয়ে আমাদের পথ চলাটা শুরু হয়েছিল প্রথম 2006 সালে সেপ্টেম্বর মাসে। 4-5 বছর ধরে আমরা জুড়েছি আরও একটা কাজে, সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আমাদের কাজ। আস্তে ইট ইস বলে একটা নাটক দিয়ে আমাদের এই জার্নিটা শুরু হয়। মোটামুটি এই আজ বলছেন 15 বছর প্রায়, এই 15 বছরে কতটা সাকসেস হয়েছে উড়ান সেটা যদি বলেন। একটা তো দেখতে পাবো যে হ্যাঁ, ইউনিটি বাড়ছে, মেম্বার্স বাড়ছে, এখানে একটা সাফল্য দেখতে পাওয়া যায়। কাজের ক্ষেত্রে কী কী সাফল্য পেয়েছে? কাজের ক্ষেত্রে বলতে, এই মূলত আমাদের জেন্ডার নিয়ে কাজটা, প্রাজক বলে একটি এনজিও আছে, তাদের সঙ্গে আমরা এই কাজটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ডায়লগ তৈরি করার চেষ্টা করেছিলাম। বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে সেখানকার স্থানীয় ছেলেমেয়েদের সাথে, ডায়লগে এসে তাদেরকে দিয়ে নাটকটা করানোর, এবং সেই অঞ্চলে বারবার করে নাটকটা করিয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তায় আসা, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যাতে কাজটা করা যায়, এটা আমাদের এখন অবধি মোটামুটি যে কাজটা আমরা করতে পেরেছি বড় স্কেলে, এটাই। তো এখানে র্যালি চলছে, সাথে ফাগুনের মোহনায় গান চলছে, আর ছোট ছোট বাচ্চারা এবং মেয়েরা যাচ্ছে। রবীন্দ্রভবন সামনেই রয়েছে আমাদের, দেখো এখানে অডিয়েন্স প্রচুর রয়েছে, সবাই খুব ইন্টারেস্টেড আছে, এবং গান নাচ সবাই খুব ভালোবাসে। সোশ্যাল মিডিয়া যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট হয়ে গেছে আমাদের জীবনে,
কোন কোন প্ল্যাটফর্মে বলতে ফেসবুকে আমাদের পেজ আছে এবং আমাদের একটা ওয়েবসাইট আছে www.asansoluran.org। আমাদের এখানে একটা ফ্লেক্সও আছে, সেখানে আমাদের কিউআর কোডটাও পেয়ে যাবেন। ওখানে গিয়ে আমাদের সম্বন্ধে আমরা যা যা কাজ করছি এবং আমাদের সদস্যদের সম্বন্ধে তথ্য এগুলো সমস্ত পেয়ে যাবেন ওখানে। হ্যাঁ, এইখানে ছোট্ট এই ইন্টারভিউটা এখানেই শেষ করলাম। সবাই একবার হাই বলে দাও ক্যামেরাতে। হাই, সবাইকে নমস্কার, সবাইকে ভালোবাসা, অনেক ভালোবাসা, বসন্ত উৎসব খুব ভালো করে কাটাবে। আহ, বাংলা গিলা।